প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নয়ন টিচিং হোমের পক্ষ হতে আমি মোহাম্মদ জাকারিয়া হোসাইন তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের এসএসসি সিলেবাসের রসায়ন বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো ইনশাল্লাহ আজকের আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহ। নয়ন টিচিং হোম, জীবনের জন্য শিক্ষা। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের রসায়ন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ একটা পাঠ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ম। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহ। তৈরির পটভূমি দেখলে আমরা দেখতে পাই যে এই পর্যায় সারণীটা ভর সংখ্যার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তার পরবর্তীতে ত্রয় সূত্রের উপর নির্ভর করে করা হয়েছে। এছাড়াও করা হয়েছে অষ্টক সূত্রের উপর হিসাব করে। এছাড়াও করা হয়েছে সর্বশেষ পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, এক কথায় ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এগুলো উদ্দেশ্য ছিল যেন পর্যায় সারণীটাকে, পর্যায় সারণীর যে উদ্দেশ্য ছিল অর্থাৎ 118টা মৌলটাকে কিছু পর্যায় এবং কিছু গ্রুপে সুবিন্যস্তভাবে সাজানো, এটাই ছিল এই পর্যায় সারণী তৈরির উদ্দেশ্যটা। আর এই উদ্দেশ্যটা সঠিকভাবে করার জন্যেই মূলত পর্যায় সারণীতে এরকম বিভিন্ন সময় বিভিন্ন সূত্রে সাহায্য করা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবগুলো সূত্র ব্যবহার করার পরেও দেখা যায় কিছু পরিমাণ ব্যতিক্রমী কিছু থেকে যায়, যেগুলোকে মেলানো আদৌ সম্ভব হচ্ছে না। তো এমনই কিছু ব্যতিক্রমী নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমের প্রথমে তোমাকে আমরা হাইড্রোজেনের অবস্থান নিয়ে আলোচনা করব। দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা 1s1, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তো এই 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলটি অর্থাৎ হাইড্রোজেন অষ্টক পূর্ণ করতে গেলে ইচ্ছা করলে সে একটা ইলেকট্রন ত্যাগ করেও নিষ্ক্রিয় হতে পারে, আবার একটা ইলেকট্রন গ্রহণ করেও নিষ্ক্রিয় হতে পারে। তার মানে সে ইচ্ছা করলে ধাতু হতে পারে, অধাতু হতে পারে, এক কথায় সে একটা অপধাতু। কারণ আমরা জানি যে মৌলটা ধাতু এবং অধাতু উভয় ধর্মই প্রদর্শন করে, সেই মৌলটাকে বলা হয় অপধাতু। এছাড়াও হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আবার হ্যালোজেন মৌলের সাথেও মিলে যায়। তাহলে আপাত দৃষ্টিতে এই মৌলটা একটা ধাতু, একটা অধাতু অথবা একটা হ্যালোজেনও হতে পারে। তাহলে এই মৌলটার অবস্থান কিন্তু হাইড্রোজেন তোমার পর্যায় সারণীতে ইচ্ছা করলে ধাতুর জায়গাতে, অধাতুর জায়গাতে এবং হ্যালোজেনের জায়গাতে, অর্থাৎ তাদের গ্রুপ নির্দিষ্ট গ্রুপগুলোতে কিন্তু রাখা তাকে সম্ভব হতো। কিন্তু পর্যায় সারণী দেখলে আমরা দেখতে পাই যে হাইড্রোজেনের অবস্থানটা প্রথম নাম্বার গ্রুপে আছে। কেন আছে? কারণ আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে সংখ্যাটা হয় এস অরবিটালের, সেই হিসাব করে তার গ্রুপ সংখ্যা নির্ধারণ করা হয়। তাহলে সেই হিসাবে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের হিসাব অনুযায়ী এটি 1 নম্বর গ্রুপের মৌল। কিন্তু দেখো, 1 নম্বর গ্রুপে আছে প্রত্যেকটা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, যেটাকে ধাতু, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। কিন্তু এটা তো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু ওই শর্তে না, কারণ এখানে অধাতুর মতো আচরণ সে করতে পারে, এছাড়াও সে হ্যালোজেনের মতো আচরণও করতে পারে। তাহলে তার যদি ধর্মের উপর নির্ভর করে আমরা যদি তাকে পর্যায়সারণীতে অবস্থান করাতাম, তাহলে সেই হিসাবে সে থাকতো ধাতুর গ্রুপে, অধাতুর গ্রুপে এবং হ্যালোজেনের গ্রুপে। কিন্তু সব জায়গাতে না রেখে তাকে শুধুমাত্র রাখা হয়েছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুর গ্রুপে, যেটা পর্যায় সারণী তৈরির যে উদ্দেশ্য বা পর্যায় সারণী তে মৌলের যে অবস্থান নির্ণয়ের যে নিয়ম, সেই নিয়মের কিন্তু ব্যতিক্রম। এই জন্যই পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমের প্রথম নিয়মটা হচ্ছে হাইড্রোজেন অবস্থান, এটা পর্যায় সারণীতে ব্যতিক্রম হিসেবে আছে। এ পর্যায়ে আমরা হিলিয়ামের অবস্থান দেখব। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলটার অবস্থান 2 নম্বর গ্রুপে হওয়ার কথা, কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, তার মানে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টকপূর্ণ আছে। তো এই অষ্টকপূর্ণ যেহেতু আছে, তাহলে সেই হিসেবে সে মৌলটার নিষ্ক্রিয় মৌল, তার মানে হিলিয়ামের ধর্ম অনুযায়ী হিলিয়ামটা একটা নিষ্ক্রিয় মৌল। আবার পর্যায় সারণীতে যে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে যে গ্রুপ সংখ্যা নির্ধারণ করা হয়, সেই হিসাবে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা 2 নম্বর গ্রুপে। 2 নম্বর গ্রুপটা কাদের? 2 নম্বর গ্রুপটা হচ্ছে মিথ ক্ষার ধাতুদের,
কিন্তু আসলে কিন্তু হিলিয়ামটা নিষ্ক্রিয় মৌল। তাহলে এখন দেখো, আমি যদি হাইড্রোজেনের মতো ধর্মের উপর বিচার করে যদি মৌলটাকে বসাতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো? তার অবস্থানটা ধর্মের উপর বিচার করলে কিন্তু নিষ্ক্রিয় মৌলের গ্রুপে থাকার কথা। কিন্তু যদি আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করি, তাহলে সেই শর্তে আবার এটি দুই নম্বর গ্রুপে থাকার কথা। অথচ দুই নম্বর গ্রুপটা হচ্ছে মিথ্যার ধাতুদের, কিন্তু হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল। হাইড্রোজেনের বেলায় যেমন আমরা তার ইলেকট্রন বিন্যাসটা টেকানোর স্বার্থে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যে গ্রুপ সংখ্যা হয় সেইটা মানতে গিয়ে তার ধর্মের ব্যাপারটা বাদ দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী গ্রুপে বসাই দিলাম, অথচ হিলিয়ামের ব্যাপারেও যদি আমরা সেই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যদি বসাই তাকে, তাহলে তার অবস্থানটা কিন্তু দুই নাম্বার গ্রুপে হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবিক পক্ষে পর্যায়সারণীতে গেলে দেখা যায় যে না, হিলিয়ামটা দুই নাম্বার গ্রুপে অবস্থিত না, হিলিয়ামটা হচ্ছে 18 নাম্বার গ্রুপে, অর্থাৎ যে গ্রুপটা নিষ্ক্রিয় মৌলদের। তাহলে এখন কি হচ্ছে? তাহলে হাইড্রোজেনের বেলায় আমি ইলেকট্রন বিন্যাসটা মেইন ধরলাম, ধর্মটাকে বাদ দিলাম, কিন্তু হিলিয়ামের ব্যাপারে এসে আবার ধর্মটাকে আমি মেইন ধরলাম, হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে বাদ দিলাম। তার মানে একটা পর্যায় সারণীতে পরপর দুটি মৌল, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুটার অবস্থান কিন্তু দুই ধরনের পৃথকভাবে ভাগ করা হয়ে গেল, যেটা কারোটার সাথে কারোরটায় সম্পর্ক নাই, সম্পূর্ণ বিপরীত। এই হিলিয়ামের অবস্থানটাও এই কারণেই পর্যায় সারণীর ব্যতিক্রম, কারণ হিলিয়ামের ধর্ম অনুযায়ী হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাসে বসলো, অথচ তার পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলটার দুই নম্বর গ্রুপে অবস্থান করার কথা ছিল। এই পর্যায়ে আমরা পর্যায়সারণীর ব্যতিক্রমী নিয়মের ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির অবস্থান নিয়ে আলোচনা করব। দেখো, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সারি কী? ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সারি মূলত এইটা তৃতীয় নাম্বার গ্রুপের ষষ্ঠ এবং সপ্তম নাম্বার পর্যায়ের মৌলগুলো। দেখো, আমরা যদি এটাকে গ্রুপ এবং পর্যায় সংখ্যা হিসাব করে যদি এই অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট সারির অবস্থান নির্ণয় করতাম, তাহলে কিন্তু এই ল্যান্থানাইট সারির মৌলটার অবস্থান হওয়ার কথা ছিল তিন নাম্বার গ্রুপের ছয় নাম্বার পর্যায়ে, কিন্তু আদৌ সেখানে অবস্থানটা তার নাই। একইভাবে অ্যাক্টিনাইট সারির মৌলের অবস্থানটা হওয়ার কথা ছিল তৃতীয় নাম্বার গ্রুপের সপ্তম নাম্বার পর্যায়ে, কিন্তু আদৌ সেখানে অবস্থানটা তাদের নাই, কারণ তাদের অবস্থানটা যদি আমরা তাদের নির্দিষ্ট গ্রুপে এবং নির্দিষ্ট পর্যায়ে রাখতে যেতাম, তাহলে বাদবাকি পর্যায় সারণীর সামগ্রিক রূপটা চেঞ্জ হয়ে যেত, যেটা আমরা পরবর্তী মৌলগুলোর ব্যাপারে আমরা অবস্থানটা সুনির্দিষ্টভাবে রাখতে পারতাম না। এই জন্যেই বিভিন্ন বিজ্ঞানীরা পর্যায় সারণীর মেইন মূল আলাদা আলাদা সারি তৈরি করে রেখেছে। এই দুটা সারিই মূলত ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির, অথচ এই দুটা সারি কিন্তু মেইন বা মূল পর্যায় সারণীর কোনো অংশই না, কারণ মূল পর্যায় সারণীটা দেখো, এখানে মূল পর্যায় সারণীটা শেষ হয়ে যাচ্ছে এই পর্যায় থেকে, অর্থাৎ সপ্তম নম্বর পর্যায় সারণীর মূল অংশটা শেষ। একইভাবে গ্রুপ সংখ্যা 18 নম্বর গ্রুপে এসে পর্যায় সারণী শেষ, তার মানে সামগ্রিকভাবে পর্যায় সারণীটা টোটাল এই পর্যন্ত, এটা মূল অংশ। কিন্তু এই পর্যায় সারণীর নিচে আলাদা দুটো লাইন দিয়ে, আলাদা দুটো সারি দিয়ে কিছু মৌল রাখা আছে। এই যে অ্যাক্টিনাইড আর ল্যান্থানাইড সারির যে মৌলগুলোকে পর্যায়সারণীর মূল অংশে না রেখে মূল অংশের বাইরে যে অবস্থান দেওয়াটা হয়েছে, এটাও পর্যায়সারণীর ব্যতিক্রম, কারণ পর্যায়সারণীর উদ্দেশ্যই ছিল মৌলগুলোকে পর্যায়সারণীর মধ্যে অবস্থান করানো। কিন্তু মৌলগুলোকে, এই অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড সারির মৌলগুলোকে পর্যায়সারণীর মধ্যে অবস্থান না দিয়ে মূল অংশের বাইরে অবস্থান দেওয়া হয়েছে, এটা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির জন্যে ভালো হলেও, অথবা আমাদের দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে ভালো হলেও, এটা কিন্তু মূল পর্যায়সারণীর নিয়মের ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তো এই কারণেই ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির অবস্থানটাও পর্যায়সারণীর ব্যতিক্রম নিয়মের একটা। অর্থাৎ আমরা এ পর্যন্ত পড়লাম পর্যায়সারণীর কিছু ব্যতিক্রম নিয়মের প্রথম নিয়মটা ছিল হাইড্রোজেনের অবস্থান, দ্বিতীয় নিয়মটা ছিল হিলিয়ামের অবস্থান, আর তৃতীয় নিয়মটা হচ্ছে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির অবস্থান। তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমাদের কমেন্ট বক্সে লিখবা এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামীতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।